পরবর্তী ম্যাথটি বলতেছে, আমরা এজ থেকে ম্যাথ করতেছি, এজের পরবর্তী ম্যাথটি বলতেছে, এস বছর পূর্বে এক ব্যক্তির বয়স ছিল এক, এস বছর পূর্বে এক ব্যক্তির ব্যক্তির বয়স ছিল আর 30 বছর, 30 বছর পর পর 30 বছর পর ওই ব্যক্তির ব্যক্তির বয়স বয়স কত বছর কত বয়স কত হবে? দিস ইজ দ্য কোশ্চিন। সো আমরা যদি সলিউশনে যাই, তাহলে আমরা সলিউশনটি বছর ব্যবহার করতে পারি, এস বছর পূর্বে এক ব্যক্তির বয়স ছিল। ওকে, সো লিখতে পারি এস বছর পূর্বে এক ব্যক্তির বয়স সমান সমান আমরা লিখতে পারি আর বছর বলতেছে বর্তমানে ওই ব্যক্তির বয়স বয়স ইকুয়াল আমরা লিখতে পারি আর প্লাস এস বছর টি বছর টি বছর পরে টি বছর বছর পরে ব্যক্তির সরি ওই ব্যক্তির বয়স হবে, লিখতে পারে তাহলে টি বছর পরে, তাহলে বর্তমানে ব্যক্তির বয়স দেখতে পাচ্ছি আর প্লাস এস টি বছর পরে, দ্যাটস মিন এর সঙ্গে প্লাস টি হয়ে যাবে। ওকে, সো আমরা বলতে পারি অতএব ওই ব্যক্তির বয়স সমান সমান আর প্লাস এস ইন্টু প্লাস টি বছর। দিস ইজ দ্য অ্যান্সার, দ্যাটস অল। ওকে, পরবর্তী আমরা ম্যাথটি লক্ষ্য করি। পরবর্তী ম্যাথটি বলতেছে যে এস বছর পর সুজনের বয়স হবে অয়, জেড বছর পর সুজনের বয়স কত? দিস ইজ দ্য কোশ্চেন, সো আই ক্যান সলভ ইট নাও। সো আমরা বলতে পারি বর্তমানে সুজনের বয়স সমান সমান আমরা লিখতে পারি এস বছর পর সুজনের বয়স হবে, এস বছর পর অর্থাৎ বর্তমানে যদি সুজনের বয়স ওয়াই হয় তাহলে এক্স বছর পরে অর্থাৎ ওয়াই মাইনাস এক্স বছর, এই স্ট্র্যাটেজিতে আমরা লিখব। তারপরে বলছে জেড বছর পর সুজনের বয়স কত, অতএব আমরা লিখতে পারি জেড বছর পর পর সুজনের বয়স, তাহলে যে বছরটা রয়েছে অর্থাৎ ওয়াই মাইনাস এক্স পর বলছে, দ্যাটস মিন আমরা কী করতে পারি, আমরা এর সঙ্গে জেডটা অ্যাড করে নিতে পারি। তাহলে এটাই হয়ে যাবে এই কোশ্চেনের বয়স। সুতরাং সুজনের বয়স সমান সমান লিখতে পারি আমরা
এটা একটু সাজিয়ে লিখতে পারি, যে সরি এটা এক্স ছিল, লিখতে পারি যে ওয়াই মাইনাস এক্স প্লাস জেড, দিস ইজ দ্য আনসার নাম্বার দিস কোয়েশ্চেন, দ্যাটস অল। নেক্সট কোয়েশ্চেনটি আমরা লক্ষ্য করি, বলতেছে 5 বছর পর পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল 60 বছর, বর্তমানে পুত্রের বয়স 20 হলে পিতার বয়স কত? দিস ইজ দ্য কোয়েশ্চেন, লেটস গো, আই উইল ট্রাই টু সলভ ইট নাও। সো আমরা যদি সলভ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে কি পিতা 5 বছর দেওয়া আছে যে পিতা ও পুত্রের বয়স। সো আমরা বর্তমানে পুত্রের বয়সটাকে বের করব। সো প্রেজেন্ট আমরা প্রেজেন্ট এজ দেখতে পাচ্ছি ফাদার্স এফ দ্বারা প্রকাশ করতেছে ফাদার্স। সো আমরা ফাদারের বয়সটা আমরা তাহলে দেখতে পাচ্ছি কত বছর, ওকে, অ্যান্ড দেখতে পাচ্ছি যে পুত্রের বয়স দেখতে পাচ্ছি এখানে দিয়ে আছে পুত্রের বয়স 20 বছর। সো আমরা আগে প্রেজেন্ট এজ অফ পুত্রের নিই অথবা সান এজটা আমরা বের করি 20 বছর, তাহলে আমরা 5 বছর পরে কত পুত্রের এবং পিতার 5 বছর পরে তাহলে সেটা বের করতে পারবো। অতএব আমরা লিখতে পারি 5 বছর পরে সান এজ সমান সমান আমরা লিখতে পারবো পরে, অর্থাৎ 20 - 5 = 15 বছর, ওকে, অ্যান্ড 5 বছর পরে ফাদার্স এজ সমান সমান লিখতে পারি যে দেখতে পাচ্ছি কত 60 ছিল। সো 60 - তাহলে কী করবো 15 করে দিব, তাহলে আমরা পেয়ে যাবো 45 বছর ফাদার এজ। সো আমরা বলতে পারি যে আমাদের কোশ্চেনে বলতেছে পিতার বর্তমান বয়স কত। সো 5 বছর পরে 5 বছর পিতার ও পুত্রের বয়সের যোগফল সমষ্টি এত। সো আমরা লিখতে পারি যে 5 বছর পর, অর্থাৎ পিতার তাহলে বর্তমান বয়সটা বের করতে পারবো আমরা ফাদার এজ সমান সমান লিখতে পারি, এখানে দেখতে পাচ্ছি ফাদার এজটা পেয়েছি কত 45, 5 বছর তাহলে এর সঙ্গে 5 বছরটা অ্যাড করে নিব, অতএব ফাদার এজ সমান সমান 50 বছর, আমরা অ্যানসারটা ফাইন্ড আউট করতে পারলাম। ওট নাও দিস ইজ দ্য অ্যানসার, দ্যাটস অল। 5 বছর আমি রিপিট করতেছি আবার, 5 বছর পূর্বে হবে পূর্বে পিতার ও পুত্রের বয়সের সমষ্টি এত, পূর্বে বলছে দ্যাটস হাই আমরা কী করেছিলাম সানের এজ থেকে 15 বছর যে প্রেজেন্ট এজটা আছে সানের এটা আমরা ফাদারের এজ থেকে মানে যে যোগফলটা আছে 60 এটা থেকে সানের এজটা বাদ দিলে তো আমরা পাই পাই মানে পিতার বয়স। সো পিতার বয়সটা আমরা পেলাম 45 এবং 5 বছর পূর্বে বলছে দ্যাটস হাই এটা অ্যাড হয়ে গেছে। সো 45 + 50 550, দ্যাটস অল, দিস ইজ দ্য অ্যান্সার।